বাঁধা কপির মতো অবস্থা, যত ছাড়াবো ততই খোলা, একটার পর একটা ঘটনা বাইরে বেরিয়ে আসছে, আবার চাঞ্চল্যকর দাবি করলো ইডি। হ্যাঁ, চাকরি বিক্রির কিংপিন মানিক ভট্টাচার্য প্রভাব প্রতিপত্তির অপব্যবহার করে কোটি কোটি টাকা সরিয়েছেন তিনি। মানিককে আদালতে পেশ করে এমনই জানিয়েছে ইডি। তদন্তকারীরা দাবি করছে, দর্শক, শুধু পরিবারের লোকেদের নামে নয়, বিভিন্ন সূত্রে পরিচিতদের দিয়েও একের পর অ্যাকাউন্ট খুলিয়েছিলেন, একের পর এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন পরিচিতদের সঙ্গে, আবার অজ্ঞাত পরিচয় লোকেদের সঙ্গেও জয়েন্ট অ্যাকাউন্ট খুলিয়েছিলেন মানিক। সেই অ্যাকাউন্টগুলিতে গচ্ছিত থাকতো মানিকের চাকরি বিক্রির টাকা, বুঝুন। এরই তরফে জানানো হয়েছে, 2011 সাল থেকে টানা 10 বছর পর্ষদের সভাপতি ছিলেন এই মানিক ভট্টাচার্য। সেই সময় মোট 58,000 নিয়োগ হয়েছে, দুর্নীতির বহর এতেই কিন্তু স্পষ্ট হয়ে আছে। মানিকের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে শিক্ষক শিখন সংস্থা থেকে টাকা আদায়েরও অভিযোগ তুলেছে এটি। তদন্তকারীরা জানিয়েছেন, মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থার সঙ্গে একটি শিক্ষক শিখন সংস্থার 2,64,00,000 টাকার চুক্তি হয়েছিল। পুরো টাকাটা জমা পড়েছিল মানিকের ছেলের সংস্থার অ্যাকাউন্টে, কিন্তু তারপর থেকে প্রতিশ্রুতি মতো পরিষেবা দেয়নি মানিকের ছেলের সেই সংস্থা, ফেরত দেওয়া হয়নি টাকাও। এই ঘটনায় সারদা কাণ্ডের ছায়া উঠে আসছে বলে মনে করছেন অনেকে। এই হচ্ছে আবার একটা নতুন যোগ, এতক্ষণ এই কথাটি শোনা যায়নি দর্শক। সারদা কাণ্ডের ছায়াল জুড়ে আছে বলে মনে করছেন অনেকে বা ইডি। সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর বিভিন্ন সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে ঠিক একই ধরনের অভিযোগ করেছিলেন সুদীপ্ত সেন। তদন্তকারীদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না মানিক, এই বিপুল টাকার উৎস কি তা জানাচ্ছেন না, টাকা আর কার কার আছে, কার কার কাছে জমা রেখেছে এবং কত কত সম্পত্তি রয়েছে, এই সমস্ত ব্যাপারেও কিন্তু নিশ্চুপ আছেন মানিক ভট্টাচার্য। তবে ইডিও হাল ছাড়ার পাত্র নয়, লেগে আছেন, জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী তথ্য যা পাওয়া যাবে আপনাদেরকে আপডেট দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।